অষ্টধাতুর আংটির ব্যবসা করছে এবং তাদের কাছে একটা মিথ্যা আশা নিয়ে যায় এবং মনে করে যে আংটি পরলে হয়তো আমার রোগ মুক্তি হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু ব্রেন বিবেককে জাগ্রত করা দরকার। এগুলো মানুষকে কি রোগ মুক্তি দিতে পারে? অষ্টধাতুর আংটির ব্যবহারে রোগ ভালো হয়? আংটির কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তাআলার। ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আংটি কিছুই করতে করার ক্ষমতা রাখে না, কিছুই করতে পারবে না। এই আংটি আপনার সঙ্গে থাকলে মানবদের রোগের সমস্যার সমাধান হয়। এখন যদি কেউ বিশ্বাস করে যে এই আটটি ধাতুর সংমিশ্রণে একটি আংটি তৈরি হলো, সেই আংটি পরিধান করলে সেই আংটি তার ভাগ্য বদলাইবে, তাহলে এটা শিরক আকবার হয়ে যাবে। আজকে দেখেন, হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে। আপনি প্রমাণস্বরূপ তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। অথচ বিশ্বাস করার পরেও তারা কাফের। কেন? তাদের বিশ্বাসটা সঠিক নয়। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা দেখি বিভিন্ন জায়গায় হাট বাজারে অষ্টধাতুর আংটি বিক্রি হয় এবং অষ্টধাতুর আংটির বিভিন্ন ফজিলত এবং তার গুরুত্ব বর্ণনা করা হয় এবং তার উপকারিতা বর্ণনা করা হয়। কুরআন এবং সুন্নার দৃষ্টিতে অষ্টধাতুর উপকারিতা, অপকারিতা এবং তার কার্যক্ষমতা কতটুকু সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অষ্টধাতু বলতে কী বোঝায়? অষ্ট মানে আট, ধাতু মানে পদার্থ। অর্থাৎ অষ্টধাতু বলতে আটটি পদার্থের সংমিশ্রণে যে আংটি তৈরি করা হয় সেটাকে বলা হয় অষ্টধাতুর আংটি। সে আটটি ধাতু কি? সোনা, রোপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা এবং লোহা। এই আটটা ধাতুর সংমিশ্রণে এই আংটি তৈরি করা হয় এবং মনে করা হয়, যারা এই আংটিতে বিশ্বাস করেন বা যারা এই আংটির ব্যবসা করছেন তারা যে দাবি করে থাকেন, তাদের দাবি হলো যে এই আংটির মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, এই আংটি নাকি ভাগ্য বদলাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আগে থেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবা মাকাদির আল খালাইকি ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা বি 50 আলফ সানাতিন। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এই হাদিসটি কিন্তু আমরা প্রায় শুনে থাকি। আল্লাহ তাআলা যদি তার সৃষ্টি জীবের তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই নির্ধারণ করে থাকেন, লিখে থাকেন, তাহলে এই অষ্টধাতুর আংটির কি কোনো ক্ষমতা থাকলো? তাকদীর তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। আমরা জানি যে মানব দেহে অনেক পদার্থ সংমিশ্রণ রয়েছে। মানব দেহের মধ্যে যেই পদার্থগুলো আছে সেই পদার্থই তো মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে বাহির থেকে অন্য একটি আটটি ধাতুর মিশ্রণে যে আংটি তৈরি হলো সেটা মানুষের ভাগ্য কীভাবে বদলায়? যারা এই আংটিগুলোর ব্যবসা করছে তারা নিজেরাই কি তাদের এই আংটির মাধ্যমে তাদের ভাগ্য বদলাইতে পেরেছে? তারা তো নিজেরাই পারেনি, তারা এই আংটির মধ্যেই পড়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের ভাগ্য কখনোই আংটি পরিবর্তন করে না। তাকদীর লিপিবদ্ধকারী আল্লাহ, তাকদীর পরিবর্তনকারী আল্লাহ, মানুষের অন্তরকে আল্লাহ তাআলা ঘুরিয়ে থাকেন। এখন যদি কেউ বিশ্বাস করে যে এই আটটি ধাতুর সংমিশ্রণে একটি আংটি তৈরি হলো, সেই আংটি পরিধান করলে সেই আংটি তার ভাগ্য বদলাইবে, তাহলে এটা শিরক আকবার হয়ে যাবে। শিরক আকবারের হুকুমটা কি? ইউখরিজু মিনাল মিল্লা। শিরক আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। অতএব এমন বিশ্বাস যদি কেউ পোষণ করেন তাদের ইমান নিয়ে সমস্যা, তাদের ইমান থাকবে না, এজন্য সাবধান হবেন। আংটির কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তাআলার।
ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আন্তি কিছুই করতে করার ক্ষমতা রাখে না, কিছুই করতে পারবে না। দুই নাম্বার যে দাবি করে তারা, যে এই আংটি পরলেই নাকি অনেক রোগ বালাই সব দূর হয়ে যাবে, যে কোনো রোগ এর কারণে আংটি পরলে সেই আংটি তার রোগ মুক্ত করবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আল্লাহ হচ্ছেন আশ-শাফি, আল্লাহ হচ্ছেন আরোগ্যদানকারী। আল্লাহ যদি কাউকে অসুস্থ করেন, কাউকে রোগ দেন, তাহলে আল্লাহ ব্যতীত তার রোগ সুস্থ করার কেউ নাই, কেউ পারবে না পৃথিবীতে। আমরা একটা মিথ্যা আশা নিয়ে এই আংটি পরি আর মনে করি সুস্থতা লাভ করব। আমরা বাংলাদেশের মুসলিমরা, বহু সংখ্যক মুসলিম নিজেকে মুসলিম দাবি করি এবং অসুস্থ হলে তারা এক মিথ্যা আশায় পীরের মাজারে চলে যায় যে বাবার অনেক ক্ষমতা, বাবাই আমাকে আমার রোগ মুক্তি দান করবে। বহু আশা নিয়ে আমরা এই সমস্ত ভণ্ড, এ সমস্ত প্রতারক ব্যবসায়ীদের কাছে যায় যারা অষ্টধাতুর আংটির ব্যবসা করছে, এবং তাদের কাছে একটা মিথ্যা আশা নিয়ে যায় এবং মনে করি যে এই আংটি পরলে হয়তো আমার রোগ মুক্তি হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু ব্রেন বিবেককে জাগ্রত করা দরকার। এগুলো মানুষকে কি রোগ মুক্তি দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের স্মরণ রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, অসুস্থতা দূর করার জন্য মানুষ শরীরে যা কিছুই ঝোলাক না কেন তাকে সেই জিনিসের কাছেই সুপর্দ করে দেওয়া হবে, অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যাবে। রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলা ঔষধ দিয়েছেন, দুনিয়াতে ঔষধ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি। অতএব আমরা ঔষধ খাবো, ঔষধ খেলে ঔষধের মধ্যে আল্লাহ তাআলা এমন পদার্থ রেখেছেন, এমন শেফা রেখেছেন যেটা আমরা খেলে রোগ মুক্তি লাভ করবে। কিন্তু একটা জিনিস শরীরে ঝুলিয়ে দিলেন, তার কী ক্ষমতা আছে যেটা আমার ভেতরে গেল না, সেই পদার্থ কোনো মানে ক্ষমতা প্রয়োগ করতে পারলো না, অথচ আমি ঝুলিয়ে দিলাম আর রোগ মুক্তি লাভ করবে, এটা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবি একটা তামার বালা, লোহার বালা পরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন যে তোমার হাতে এটা কী? তো ব্যক্তি বলল যে এটা দুর্বলতা দূর করার জন্য আমি দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার ওই বালাকে খুলে ফেলো, কারণ তোমার বালা দুর্বলতা কমাবে না, বরং আরও দুর্বলতা বাড়াবে। কারণ দুর্বলতা দূর করার জন্য তো বালা চলবে না, বালা দিলে দুর্বলতা দূর হবে না, বরং দুর্বলতা কমানোর জন্য, দুর্বলতা দূর করার জন্য ঔষধ খেতে হবে, যে ঔষধের মধ্যে আল্লাহ তাআলা শক্তি রেখেছেন, সেটা খেলে ভেতরে কাজ করবে এবং শক্তি বাড়বে, দুর্বলতা কমবে। অতএব আমরা যেই আশা নিয়ে এগুলো করছি সেগুলো আসলে মিথ্যা আশা। এই আশা যেন আমরা না করি, আল্লাহকে আমরা সঠিকভাবে বিশ্বাস করি। আমরা শুধু ইমানদার দাবি করলে প্রকৃত ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস সঠিক না হবে। আজকে দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে। আপনি প্রমাণস্বরূপ তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। অথচ বিশ্বাস করার পরেও তারা কাফের, কেন? তাদের বিশ্বাসটা সঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি ওই সমস্ত কাফেররা ইহুদি খ্রিস্টানরা ইমান আনে তোমাদের ইমানের মতো, অর্থাৎ তাদের ইমান যদি তোমাদের ইমানের মতো হয় ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়তপ্রাপ্ত হবে। তাহলে শুধু আল্লাহ বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসটা সঠিক হতে হবে। আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিশ্বাস ছিলেন, করতেন, যেমন আকীদার অধিকারী ছিলেন, সেই আকীদার অনুসারী হতে হবে, সেই বিশ্বাস আমাদেরকে পোষণ করতে হবে, তাহলে আমি আপনি পূর্ণ ইমানদার হতে পারবো। এখন আমি ইমানদার দাবি করছি, মুসলিম দাবি করছি, কিন্তু আমি একটা অষ্টধাতুর আংটিকে মনে করছি যে এ আমার ভাগ্য পরিবর্তন করবে। অষ্টধাতুর একটা আংটি পরে মনে করছে যে আমার সকল রোগ বালাই দূর করে দিবে, তাহলে আমার বিশ্বাস তো সঠিক হলো না। অতএব বিশ্বাস সঠিক হতে হবে। শুধু মুসলিম দাবি করার নাম মুসলিম হওয়া নয়, ইমানদার দাবি করার নাম ইমানদার হওয়া নয়, বরং আমার আপনার আকীদা বিশ্বাস, আমার আপনার আমল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস এবং আমলের মতো হয়,
তার সাথে যেন মিলে আমার আকীদা মানহাজ যেন সহি হয় তাহলে আমার দাবির সাথে আমার কর্ম মিল হবে সেটা আমার জীবনে সেটা বাস্তবায়ন হবে এজন্য সকলকে অনুরোধ করব আমরা অন্ধের মতো বিশ্বাস না করি আমাদের তো বিবেক বুদ্ধি আছে একটু বিবেক বুদ্ধিকে জাগ্রত করি কোরআন হাদিস যাচাই করার চেষ্টা করি লেখাপড়া করার চেষ্টা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ যে যা বলছে তাই বিশ্বাস করব তাহলে এটা আসলেই আমাদের জন্য খুবই চরম ঘৃণিত একটা বিষয় এবং আমরা যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের যে ব্রেন বিবেক বুদ্ধি আছে এই শ্রেষ্ঠত্ব আমাদের থাকবে না এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য অবশ্যই অবশ্যই আমরা এলেম হাসিল করব এবং আমাদের বিশ্বাস আকিদাকে আমাদের আমলকে যাচাই করে দেখব কোরআন হাদিসের মানদণ্ডে আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু